আসসালামু আলাইকুম, গুড মর্নিং। 5:30 বাজে, আমি 5টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে নামাজ পড়লাম, এখন আমি একটু চা খাবো। আমি আসলে অনেক সকালেই উঠে যাই, কেন জানি ঘুম হয় না আর। তো এখন আমার খুব চায়ের পিপাসা পেয়েছে, তার জন্য আমি এখন চা বানাচ্ছি, আগে একটু চা খাবো। চায়ের পানি ফুটলে পাতিল দিব চায়ের। আর এখানে আমি আটাকে ময়ন করে রেখেছি, 8:30-এর দিকে পরোটা বানাবো, আমি আমার হাজবেন্ড খাবো। তো আসলে আমি এই টাইমটা এডিট করি, তো এই জন্য এই টাইমটা আমি একটু চাটা নিয়ে বসি, না তো ভালো লাগে না। তো এখন চা খাবো আর এডিটটা করবো। তো আমি চা পাতি রেখে যে দেখে আসি, এডিট করছি, এই জন্য আমি একটু রুমে যাবো, আমি বাচ্চাদের রুমে যাবো। ঘরের সবাই ঘুমাচ্ছে, আমি দেখি চাটার কি অবস্থা, সব অন্ধকার দেখেন, এখনো বাইরে আলো ওঠে নাই। আমার এই যে সামনে দেখা যাচ্ছে গ্লাসের ভিতর থেকে একদম অন্ধকার, এই যে এখানে অন্ধকার, চারদিকে অন্ধকার, মানে যেন মনে হচ্ছে আমি একাই সজাগ আর কেউ সজাগ না। এরকম আসলে আমার ঘুম ভেঙে যায়, আসলে 5টা বাজলেই কেন দিনই ঘুম ভেঙে যায়, আলার্ম দেওয়ার দরকার পায় না, আগে লাগতো, এখন লাগে না, একদম ঠিক 5টার সময় ঘুম ভাঙে। আর ঘুমটা ভাঙলেই আমি উঠেই আগে ওই যখনই ঘুম ভাঙে তখন দেখি আজান চলতেছে বাহিরে, আমি সাথে সাথে উঠে মাশাল্লাহ নামাজটা আদায় করে পরে আমি এডিট করতে বসি, চা খাই, এরকম এই সব কাজ করি, ঘরের টুকটাক কাজ করি। এরপর দুপুরের আগে ঘুমাই না, দুপুরের দিকে একটু ঘুম দেই, 2 ঘন্টার মতো দুপুরে একটু ঘুমাই, তারপর আবার বিকেলে উঠে যাই। এখন আমি চাটা ঢেলে নেব। চাটা বানিয়ে ফেলেছি, চা খাবো আর বিস্কুট খাবো। এ সময় আসলে অতিরিক্ত কিছু খাওয়া যায় না, সকালবেলা ওইরকম খিদে লাগে না, খুদাটা লাগে একদম 9টার দিকে, 8:30-9টা এরকম। তো 8:30-এর ভিতরে খাওয়ার চেষ্টা করি, নয়তো আবার দুপুরের খাবারটা খাওয়া যায় না, পেট ভরা থাকে এই জন্য। সকাল 7:30 বাজে, তো বাহিরে পাখি কিচির মিচির করে ডাকছে, সেজন্য আমি একটু জানালাটা খুললাম। আসলে কি একদম এখানে জানালার ফাঁকে ফাঁকে ছাদে ব্যালকনিতে পাখি এসে বাসা বাঁধে, কারণ এখানে আসলে এগুলো বেশি ইউজ করা হয় না, জানালা কারো বেশি একটা খোলা হয় না, সেই জন্য। আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, এটার ভিতরে আমি কিছু সুজি দিয়ে দিলাম, এটাকে একটু ফ্রাই করব প্রথমে, মানে তেল ছাড়া ভাজবো, ভেজে তারপর এটার ভিতরে বাটার দিব, ঘি দেবো, একটু দারচিনি এলাচি দেবো, তারপরে চিনি দুধ দিয়ে এটাকে রান্না করব। আমি এখন ঘি দিয়ে দিচ্ছি, তো ঘিতে আসলে ওরকম তেমন কোনো ক্ষতি হয় না আমার জানা মতে, মানুষ বলে ঘি খেলে এই সমস্যা ওই সমস্যা, ঘির থেকে তেল খারাপ, অয়েল জিনিসটা একদম অ্যাভয়েড করা উচিত, ওটা খুব শরীরের জন্য ক্ষতিকর, খাঁটি ঘি শরীরের জন্য ক্ষতিকর না। তো যাই হোক, আমি এখন ঘি দিয়ে একটু টেলে নেবো, দারচিনি এলাচি দেবো, পরে বাকিগুলো দেবো। এখন 2টো এলাচি আমি একটু মাথাটা পেটে দিয়েছি, আর 2 টুকরো দারচিনি দিয়ে দেবো। দারচিনি দিয়ে দিলাম, এখন একটু নেড়ে এর ভিতরে আমি চিনিটা দিয়ে দিব। আমি আন্দাজ মতো করে চিনি দেব, আসলে আমার হাতের আন্দাজ হয়ে গেছে, তো কিছুটা চিনি দিয়ে দিলাম, বাস একটু নেড়ে এটার ভিতরে আমি দুধ মিক্স করব। দুধ আমি এখন 2টা দিয়ে ঢেলে দিলাম, এটা আমি পাউডার মিল্ক নিয়েছি ঘন করে পানিতে গুলিয়ে, ইস আমার চারপাশে পড়েছে, আসলে চারপাশে পড়েছে, ওটা আমি ক্লিন করে ফেলবো। এরকম করে নাড়তে হবে বেশ কিছুক্ষণ, আসলে ফ্রাই প্যানে কিছু করলে পানি জাতীয় বেশি থাকে, পানিটা যদি বেশি থাকে তাহলে পড়ে যেতে চায় চারপাশ থেকে, অনেক সাবধানে কাজ করতে হয়। আমার তো সারাদিনই চুলাই পরিষ্কার করতে হয়, কি করবো আর। তো এরকম এই ঘনটাই আমি নামিয়ে ফেলবো, এটাই পরে একদম শক্ত হয়ে যাবে। তো এখন আমি পরোটাটা করে ফেলবো, আমি পরোটা বেলে রেখেছিলাম, এখন ভেজে নিচ্ছি। তো যাই হোক, আমি যা বলতেছিলাম যে পাখির কথা,
তো এখানে আসলে এই দেশে রিয়াদে না, মোটামুটি সৌদি আরবের সব জায়গাতেই জানালা খোলা হয় না, ওরকমের কারো বাসারই জানালা ওইভাবে খোলে না, এই জন্য পাখিতে বাসা বাঁধে, এসে দেখে যে কোনো ডিস্টার্ব হয় না ওদের। তো কি খুব ভালো লাগে দেখতে, আসলে আমি দেখেছি ছোটো বাচ্চা ডিম, এগুলো আমি দেখেছিলাম এক বাসা, দুই একটা বাসায় আমি দেখেছি। আমার বাসার জানালা আমি ওপেন রাখি, কারণ আমার ভালো লাগে বাইরের বাতাসটা না আসলে, আসলে ঘরের ভিতরের যে সারাদিন রান্না বান্না বা এই যে একটা স্মেল থাকে ওটাও যায় না, এই জন্য আমি জানালা খোলা রাখি। তো যাই হোক, তো এইভাবে এই জন্য জানালা বন্ধ থাকে সবার বাসারই, মোটামুটি সবাই দেখা যায়। ব্যালকনিতেও তেমন একটা যায় না, বা অন্য দেশের রাজনবীরা যায় ব্যালকনিটা, আমাদের ব্যালকনিটা যেমন অতিরিক্ত ইউজ হয় না, কারণ ব্যালকনি আটকানো থাকে। আর আর আমার মেইন রোডের পাশে বাসা, তো সেই জন্য ব্যালকনিটা লক করেই রাখি, ধুলে আসে প্রচুর নয়তো। কিন্তু জানালা আমি ওপেন করে রাখি নেট দিয়ে, কারণ বাহিরের বাতাসটা না আসলে ঘরে রান্না বান্না অনেক কাজ হয়, যদিও অসুবিধা হয় না, তারপরও মনে হয় যে স্মেল একটু থেকেই যায়। এই জন্য আমি সবসময় চেষ্টা করি জানালা একটু ওপেন রাখতে। আপনি যতই ক্যান্ডেল এয়ার ফ্রেশনার ইউজ করেন না কেন, আপনার ওই স্মেল যাবে না যতক্ষণ আপনি জানালা খোলা রাখবেন। এই জন্য আমি জানালাটা খোলা রাখি। বাইরের ওয়েদারটা এখন খুবই সুন্দর, ঠান্ডা ঠান্ডা ভালো লাগে বেশ। সুজির হালুয়া করেছি, হালুয়াটা আসলে অনেক টেস্টি হয়েছে, তো আমি তো খেতে বসে গেছি খাচ্ছি। আমার হাজবেন্ড হঠাৎ করে একটু বাইরে গেল, বলল যে সে পরে এসে খাবে, আমাকে খেয়ে নিতে বলেছে। আসলে আমার ক্ষুধাও লেগেছিল অনেক, সকালে একটা বিস্কুট আর চা খেয়েছি, আমি তো সেই 5টার সময় উঠি, ক্ষুধা লেগে যায়। তো যাই হোক, এই জন্য একা একাই বসে বসে খাচ্ছি আর একটু টিভিও দেখছি, এরপরে অন্যান্য কাজ আছে ওগুলো সেরে ফেলবো। এখন রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিচ্ছি, জলপাই দিয়েছিলাম একটা, তো ডালটা হয়ে গেলে আমি মাছটা বসিয়ে দেব। তো রসুন পেঁয়াজের কালার চলে আসছে, এখন আমি এটা ঢেলে দেবো। আর ডাল করলাম, আর করলাম মাছ করব একটু, আর আলু সিদ্ধ দিয়েছি, আলু ভর্তা করব। মেইন কথা হচ্ছে আসলে এগুলোই আজ খাবো, রাতে বাচ্চাদের জন্য একটু চিকেন আছে, আর দুপুরে তো ওরা কালকে যে টিক্কা চিকেন টিক্কা মশলা করেছিলাম ওটাই দুপুরে খেয়েছে আজকে। তা এটা রান্না করছি আমি রাতের জন্য, এখন সন্ধ্যা, তো এটাই আজ রাতে খাবো। বাচ্চারাও ডাল পছন্দ করে। আমি এখন মাছ করব, তাই চুলোতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ব্রাউন হলে আমি অন্যান্য মশলা দেবো। মাছ আমি আগেই ভেজে রেখেছি, আমি মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা, এরপর আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো একসাথে। তো যা বলছিলাম, আমি মাছগুলোকে ফ্রাই করে রেখেছি, আমি সিম নিয়েছি, আমি নিয়েছি ফুলকপি, ওগুলোকেও আমি আজ ফ্রাই করেছি, আলু ফ্রাই করেছি, ওটা দিয়েই করব। যদিও আমি এইসব বিশেষ করে সিম কখনো ফ্রাই করি না, আজ করেছি, কারণ আমার সিমটা অনেকদিন আগে কেনা ছিল, ফ্রিজে ছিল, তো একটু শুকিয়ে গেছে কেমন যেন হয়ে গেছে, সেজন্য একটু ফ্রাই করে নিলাম। এখন আমি একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে ভুনে নেব, যত মশলা ভুনা হবে তত তরকারির টেস্ট হবে। তেল আমি কম দিয়েছি, কারণ আমার ফ্রাই করা ছিল প্রতিটা জিনিস, ওর ভিতরে অনেক তেল লুকিয়ে আছে, সেই জন্য লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি নাড়া হয়েছে, পানিটা দিয়ে দিব। তো পানিটা আমি কুসুম গরম করে রেখেছিলাম, কখনো কখনো বেশি গরম করে রাখি, তো পানিটা দিয়ে দেবো, পানি যখন ভালোভাবে ফুটবে তখন আমি এর ভিতরে বাকি সব দিয়ে দেবো। পানিটা ফুটে উঠেছে, এখন আমি এক চামচ টমেটো পেস্ট দিয়ে দিলাম। আসলে টমেটো খুঁজেছি ফ্রিজে, টমেটো শেষ হয়ে গেছে সম্ভবত, পাইনি, সেই জন্য টমেটো পেস্ট দিয়ে দিলাম। শীতের সবজি তো একটু টমেটো না দিলে ভালো লাগে না, সেই জন্য। তো এখন ফ্রাই সবজিগুলো দিয়েছি, আমি জানি আসলে অনেক তেল বের হবে, আলু সিম আর ফুলকপি খেয়ে ফেলেছে সমস্ত তেলগুলো যখন ফ্রাই করেছিলাম, তো ওটাই দেখা যাবে একটু পর ভেসে উঠবে, সেটাই আমার বরং কিছুটা ফেলে দিতে হবে, আমি এত তেল খেতে পারি না।
এখন একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি, এটা ফ্রোজেন মটরশুঁটি, অনেক ভালো আসলে মটরশুঁটিটা খেতে অনেক টেস্টি। তো শীতের দিনে আমি চেষ্টা করি যে কোনো রান্না একটু মটরশুঁটি দেওয়ার জন্য, এইভাবে যদি রান্না করি তাহলে একটু মটরশুঁটি দেই, দেখতেও সুন্দর লাগে, খেতেও অনেক টেস্ট হয়। এই যে হয়ে গেল আমার রান্না, অনেক তেল ভেসে উঠেছে। আমি আলু ভর্তা করেছি আবার দুই ধরনের, একটা করেছি ঝাল দিয়ে, আমি আমার হাজবেন্ড খাবো, আর বাচ্চাদের জন্য ঝাল ছাড়া করেছি, ওরা এটা খাবে, একটু চিকেন আছে ওটা খাবে, আর ওরা ডাল দিয়ে খাবে। এই যে মাছে দেখেন কত তেল উঠেছে, এই তেল আমি অনেক চামচ দিয়ে উঠে উঠে ফেলে দেবো। ডাল রান্না করেছি আমি, জলপাই দিয়েছিলাম একটা, এখন বাজে সন্ধ্যা 7টা, আমার ছেলের পড়া কমপ্লিট হয়েছে, আমি ছেলেটাকে নিয়ে একটু আমার বাসার সামনেই একটা ছোট একটা সুপার মার্কেট আছে ওখানে আমি যাব, যে আমার টুকটাক কিছু লাগবে ওটা নিয়ে আসব। তো সে আগেই বাসার থেকে নেমে গেছে, নেমে একটু হাঁটাহাঁটি করছে বাহিরে। তো ওই যে রাস্তাটা ক্রস করলি, ওই যে পাশেই সুপার মার্কেটটা, ছোট, বেশি বড় না, একদম ছোট, মাঝে মাঝে দরকারি দু একটা জিনিস লাগলে আমি এখানেই চলে আসি, বাসার সামনেই একদম, যার জন্য আমার প্রবলেম হয় না। কিছু কিছু জিনিস পাওয়া যায়, সব জিনিস পাওয়া যায় না, জাস্ট টুকটাক পাওয়া যায় যেটা ইমার্জেন্সির দরকার, সেটা আমি এখানেই চলে আসি। তো যাচ্ছি, পাশে একটা সুইটস বেকারি আছে, পাশে আরও একটা আছে পাকিস্তানি এগুলো, তারপরে এখানে একটা, এটা একটা রেস্টুরেন্ট পাকিস্তানদের। তো আমি ভেতরে এসেছি গ্রোসারি শপটার, এখন আমার টুকটাক দুই চারটা জিনিস লাগবে, ওটা আমি এখন নিয়ে নেব, ছেলে দুই একটা জিনিস নেবে, একটু সে আইসক্রিম খাবে, আইসক্রিম নেবে, এছাড়াও টুকটাক জিনিস, দই নিতে হবে, নিতে হবে টমেটো কেচাপ, এরকমের ছোটোখাটো দুই চারটা জিনিস নিয়ে নেব, বেকিং পাউডার নিব, আর দেখি চোখে কি পড়ে, অনেক সময় খেয়াল থাকে না, কাছে আসলে মনে হয় যেন এটা নেই এটা সেটা নেই। মটর ডাল নিব, এরকম টুকটাক জিনিস নিব, একটু আচার নিতে পারি, দেখি আমি একটা আচার খুঁজতেছি, সেটা পেলে নিয়ে নিব। দেখানোর কিছুই নেই এখানে, আমি তেমন কিছু নেই যে দেখাবো, জাস্ট টুকটাক নিতে আসলাম। ঠান্ডা পড়েছে, আইসক্রিম এখন আসলে কেউ কিনে না, আমি মাঝে মাঝে খাই, সেজন্য একটু নিয়ে নেই, ছেলেটাও একটু খায় মাঝে মাঝে, ফ্রেশ মিল্ক নেব, এখন টুকটাক জিনিস নিয়ে নেব। ডালের সেকশনে আসলাম, এখানে সব ধরনের ডাল, মটর ডাল, তো প্যাকেট মটর ডাল নিব, দেখে নিই আর একটু খুঁজি, কারণ দু একটা ডাল ভালো পড়ে না, সিদ্ধ হতে চায় না, সেই জন্য আমি যে কোম্পানিটা খাই সেটা খুঁজছি, সেটা পেলে বেশি ভালো হয়। কোকোনাট পাউডার, এই যে বাসার দিকে যাচ্ছি, রাস্তা ক্রস করলে ওই সাইডে আমার বাসাটা, আমার বাসার সামনে একটা পার্ক আছে অনেক সুন্দর, অনেক বড়, দুইটা পার্কই আছে পাশাপাশি। তো যাই হোক, এখন রাস্তা ক্রস করে যাচ্ছি, আশা করি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হবে, আর পছন্দ হলে পুরো ভিডিওটাই দেখে নেবেন আশা রাখছি। তো যাই হোক, সবাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন, শান্তিতে থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।